ফিলিস্তিন অসংখ্য নবী রাসূলের পুণ্যভূমি, হিজরতের ভূমি, মহান আল্লাহর বরকতের ভূমি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিতে পাঠিয়েছেন অসংখ্য নবী রাসূল। মসজিদে হারাম ও মসজিদে নববীর পর সবচেয়ে দামি মসজিদ মসজিদুল আকসা এই ভূমিতেই অবস্থিত। ফিলিস্তিনের বুকে যত সব নবী রাসূল ধারণ করার সৌভাগ্য লাভ করেছে, পৃথিবীর অন্য কোনো ভূমি সেটা পারেনি। আজ কথা বলবো সেসব নবী রাসূলদের নিয়ে যারা ধন্য করেছিল ফিলিস্তিন ভূমি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন। আল্লাহর একত্ববাদের পয়গাম পৌঁছাতে গিয়ে অনেক কষ্টের সম্মুখীন হন তিনি। এক আল্লাহর ইবাদতের অপরাধে তার বাবা তাকে দেশান্তরিত করার হুমকি দেন। ইমান রক্ষায় স্ত্রী সারা ও ভাতিজা লুত সহ প্রথমে হাররান, সেখান থেকে হালবে, তারপর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে হিজরত করেন ইব্রাহিম আলাইহিসসালাম। ফিলিস্তিনে তিনি মৃত্যুবরণ করেন। জেরুজালেমে তাকে সমাহিত করা হয়। বাইতুল মুকাদ্দাসে হিজরতের পর দীর্ঘ ২০ বছর নিঃসন্তান থাকেন ইব্রাহিম আলাইহিসসালাম। বিবি সারা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আল্লাহ আমাকে সন্তান দেননি, আপনি আমার দাসী হাজেরাকে বিয়ে করেন, হতে পারে আল্লাহ তার থেকে সন্তান দান করবেন। হাজেরার গর্ভে ফিলিস্তিনে ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। এরপর আল্লাহর আদেশে শিশু ইসমাইল সহ হাজেরাকে মক্কায় রেখে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় ছেলে ইশাক আলাইহিসসালাম, স্ত্রী সারার গর্ভ থেকে ইশাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ এমন সময় পেয়েছেন যখন উভয়ে শেষ বয়সে উপনীত হন। যার কৃতজ্ঞতা প্রকাশে ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইশাক দিয়েছেন, নিশ্চয়ই আমার প্রতিপালক অত্যধিক দোয়া শ্রবণকারী। ইশাক আলাইহিসসালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে সেখানেই বসবাস করেন। তিনি ফিলিস্তিনে ইন্তেকাল করেন, সেখানেই কবরস্থ হন। হযরত লুত আলাইহিসসালামের বসবাস ছিল বৃহত্তর ফিলিস্তিনে। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি ঈমান এনেছিলেন, তার সঙ্গে ফিলিস্তিনে হিজরত করেছিলেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালামের পরামর্শে দাওয়াতী কার্যক্রম পরিচালনার জন্য পার্শ্ববর্তী এলাকা সাদুম ও আমুরায় চলে যান। ঐতিহাসিকদের বর্ণনা মতে যা বর্তমান মৃত সাগর ও তার তীরবর্তী এলাকা, সেখানকার লোকেরা নিকৃষ্ট ও ঘৃণিত স্বভাবের ছিল, তারা সমকামিতায় আসক্ত ছিল। লুত আলাইহিসসালাম তাদের ঘৃণিত কাজ থেকে বিরত থাকতে বললেন। কোরআনে আল্লাহ বলেন, আমি লুতকে প্রেরণ করেছি, যখন সে নিজ জাতিকে বলল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে সারা বিশ্বের কেউ দেখেনি? তোমরা তো কামবশত নারীদের ছেড়ে পুরুষদের কাছে গমন করো, বরং তোমরা সীমা লঙ্ঘন করছো। এ ঘৃণিত অপরাধের কারণে সাদুম ও আমুরাবাসীর উপর আসমানি গজব নেমে আসে। আল্লাহর হুকুমে লুত আলাইহিসসালাম পার্শ্ববর্তী পাহাড়ে চলে যান, মৃত্যু পর্যন্ত সেখানে বসবাস করেন। ইয়াকুব আলাইহিসসালাম ইশাক আলাইহিসসালামের সন্তান, ইব্রাহিম আলাইহিসসালামের নাতি, জন্ম ফিলিস্তিনে। ভাই ইশুর সঙ্গে মনোমালিন্য হলে মা রাফার পরামর্শে তিনি দক্ষিণ ইরাকের ফাতদান আরামে চলে যান। সেখানে দীর্ঘ সময় অবস্থানের পর স্ত্রী সন্তান সহ ফিলিস্তিনে চলে আসেন। ইয়াকুব আলাইহিসসালামের ১২ জন ছেলে ছিল। শেষ বয়সে মিশরে হিজরত করেছিলেন তিনি, সেখানেই মৃত্যুবরণ করেন। মিশরেই তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি সন্তানদের ওসিয়ত করেছিলেন, মিশর ত্যাগকালে তার লাশ যেন ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। ওসিয়ত অনুযায়ী তার লাশ ফিলিস্তিনে নিয়ে আসা হয়। ফিলিস্তিনের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসে সমাহিত করা হয়। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাম, তিনি ইয়াকুব আলাইহিসসালামের ছেলে। দক্ষিণ ইরাকের ফাতদান আরামে তিনি জন্মগ্রহণ করেন। এরপরই তিনি পিতা ইয়াকুব আলাইহিসসালামের সঙ্গে ফিলিস্তিনে চলে আসেন। শৈশবের কিছুদিন ফিলিস্তিনেই কাটে তার। ছোটবেলায় তার ভাইদের ষড়যন্ত্রের শিকার হন, পরে নবুয়ত লাভ করার পরে মিশরের মন্ত্রী হন। নবুয়ত লাভের আগে তিনি ফিলিস্তিনের পক্ষে তালুতের দলে যুদ্ধে শরিক হন। অত্যাচারী বাদশাহ জালুতকে তিনি হত্যা করেন। ফিলিস্তিনে তিনি ইন্তেকাল করেন। বাইতুল মুকাদ্দাস থেকে রামলাগামী পথের ডান পাশে একটি পাহাড়ে তাকে সমাহিত করা হয়। হযরত সুলাইমান আলাইহিসসালাম হযরত দাউদ আলাইহিসসালামের ছেলে। আল্লাহর নবী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি গোটা পৃথিবীর শাসনকারী শাসকদের অন্যতম। আল্লাহ তাআলা পশু পাখি বায়ুমণ্ডল ও জিনজাতিকে তার অধীন করে দিয়েছিলেন। এই মহান নবীর জন্ম বসবাস সবই ছিল ফিলিস্তিন কেন্দ্রিক। তিনি ঐতিহাসিক বাইতুল মুকাদ্দাস মসজিদের নির্মাতা। খ্রিস্টপূর্ব ৯২৩ সালে ফিলিস্তিনে ইন্তেকাল করেন। বাইতুল মুকাদ্দাসে তাকে দাফন করা হয়। আল্লাহর আরাক নবী হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের জন্ম ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। হযরত জাকারিয়া আলাইহিসসালামের দোয়ায় আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে দান করেন ছেলে ইয়াহিয়া আলাইহিসসালামকে। তার মর্যাদা, তাকওয়া, জনপ্রিয়তা ও আল্লাহর দিকে আহ্বানের কারণে তিনি ইহুদিদের চক্ষুশূলে পরিণত হন, যার কারণে বাইতুল মুকাদ্দাসের ভেতরে তাকে শহীদ করা হয়।
ঈসা ইবনে মারিয়ামের জন্ম ফিলিস্তিনের বাইতুল্লাহামে, যিনি পিতা ব্যতীত আল্লাহর কুদরতের সাক্ষী হিসেবে দুনিয়াতে আগমন করেন। তিনি দোলনায় থাকা অবস্থায় নিজের নবুয়াতের ঘোষণা দেন। তিনি ফিলিস্তিন অঞ্চলে দাওয়াতি কাজ পরিচালনা করেন। মায়ের সঙ্গে মিশরও গমন করেছিলেন তিনি। সেখান থেকে আবার ফিলিস্তিনে চলে আসেন। অভিশপ্ত ইহুদিরা তাকে যারা সন্তান ও তার মাকে দুশ্চরিত্রা বলে অপবাদ দেয়। তিনি তাদের বিপক্ষে আল্লাহর কাছে বদদোয়া করেন। আল্লাহর গজব নেমে আসে ইহুদিদের উপর। তখন তারা ঈসা আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা করে। আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন। কিয়ামতের আগে তিনি বাইতুল মুকাদ্দাসে নেমে আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এরপর তার মৃত্যু হলে নবীজি রওজার পাশে সমাহিত হবেন। রাকিবুজ্জামান, দেশ টিভি।